হ্যালো স্টুডেন্টস তো আমরা আগের ক্লাসে ফোর্স অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স নিয়ে পড়াশোনা করেছিলাম তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও দেখে নিয়ে তারপরে এই চ্যাপ্টারে আসো আজকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পড়বো সেন্টার অফ গ্র্যাভিটির সাথে আমি এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ করবো সেটা ইউনিফর্ম সার্কুলার মোশন পড়িয়ে আমি শেষ করবো তো সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশন দুটোই আজকে পড়া হবে ছোটো ছোটো চ্যাপ্টার তোমাদের ছোটো ছোটো টপিক আছে খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না কিন্তু দু একটা আসলেও আসতে পারে তো আমাদের কনসেপ্ট কিন্তু সবসময় রাখতে হবে ঠিক আছে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মডার্ন কুপ অফ মডার্ন কুপ অফ হল হলো একটা এডুকেশনাল ইনস্টিটিউট যেটা কলকাতা ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনে খোলা হয়েছে তোমাদের জন্য যারা ক্লাস নাইন টেনের পড়াশুনো করছো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি চারটে সাবজেক্টই পড়ানো হয় এখানে যারা ফ্যাকাল্টিস আছে তারা টপ ফ্যাকাল্টিজ এবং তারা ফাইভ প্লাস এক্সপিরিয়েন্স নিয়েই পড়াশুনো করাতে আসে এখানে ক্লাস স্টার্ট হচ্ছে ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি থেকে অ্যাডমিশান এবং এনরোলমেন্ট চালু হয়ে গেছে তোমরা কনট্যাক্ট করতে পারো এই নাম্বারে আমাদের ফি স্ট্রাকচার ফেসবুক পেজে দেওয়া আছে ডিসক্রিপশান থেকে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ফেসবুক পেজে গিয়ে ফি স্ট্রাকচার দেখে নেবে যারা ইন্টারেস্টেড তারা কনট্যাক্ট করতে পারো আর যারা গ্রুপে আসছো তিনজন বা তিন জনের বেশি তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি তোমরা তো যারা ইন্টারেস্টেড যারা পড়তে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো নাইভেন নাইন সিক্স এই নাম্বারে থ্যাংক ইউ তো দেখো সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস সেটা আমি আমরা আগে ভালো করে বুঝি ধরো কোন একটা ইরেগুলার শেপের একটা বডি আছে ইরেগুলার শেপ যেমন তোমার একটা শেপের এরকম একটা শেপের একটা বডি আছে সেই বডির সেন্টার সেন্টার অফ গ্র্যাভিটি আমাকে ফাইন্ড আউট করতে হবে তো সেন্টার অফ গ্র্যাভিটি ধর আমি কী কী করবো তার সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের রেসপেক্টে বডিটাকে যদি আমি ফিক্স করি বা বডিটাকে যদি আমি হ্যাং করি তাহলে কিন্তু বডিটা রেস্টে থাকবে কোনো রোটেশন আসবে না কোনো রোটেশনাল আমরা ইকুইলিব্রিয়াম পড়েছি কোনো রোটেশনাল ইকুইলিব্রিয়ামে সেই রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে তারপরে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম বলেছিলাম আগের ভিডিওতে যারা যারা দেখুন তারা দেখে দেখে নাও তো এই সব ইকুইলিব্রিয়াম সে মেনটেন করবে তো আমি বডিটাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় ফিক্স করি দেখি কোনখান কোন কোন জায়গাগুলোতে ধরো যদি আমি এই জায়গাতে ফিক্স করি তাহলে কি বডিটা ফিক্স থাকবে বডিটা কি মানে স্টেবল থাকবে থাকবে না বডিটা শিফট করে যাবে কোনো একটা দিকে বা যদি এরকম কোনো একটা জায়গায় করি বা যদি এরকম কোনো একটা জায়গায় করি তাহলে কি বডিটা কি ইকলিব্রিয়ামে থাকছে থাকছে না ধরো এমন কোন একটা পয়েন্ট এরকম কোন একটা পয়েন্ট যেই পয়েন্টের রেসপেক্টে মানে এখানে যদি আমি ফালক্রাম করি এটাকে ফালক্রাম কি জিনিস আমি আগের ভিডিওতে ভালো করে বলা হয়েছে টঙ্ক করা হয়েছে তোমরা দেখে নিও যদি আমি ফালক্রাম করি এই পয়েন্টটাকে তাহলে দেখো হয়তো এই পয়েন্টের রেসপেক্টে বডিটা স্টেবল থাকছে তার মানে আমি বলতে পারি যে বডিতে যতগুলো মাস আছে এরকম তো হাজার হাজার লাখ লাখ মাস আছে এখানে টোটালটা তো অনেক মাস জড়িয়ে আছে প্রত্যেকটা মাসের যে রেসপেক্টে তার যে ওয়েট প্রত্যেকটা মাসের যে ওয়েট ওয়েটের ওয়েট মানে কি ফোর্স ফোর্স ইন্টু পারমিন ডিস্টেন্স মানে হচ্ছে মুভমেন্ট তার মানে প্রত্যেকটা মাসের যে ওয়েট আছে তার জন্য যে মুমেন্ট হচ্ছে সেই মুমেন্টগুলো কিন্তু মানে একটা আর একটা সাথে ক্যান্সেল আউট করে যাচ্ছে আমি বলতে পারি যে

এই টোটাল বডিটার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স হবে তো সেই বডিটাকে সরি সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট মুভমেন্ট অফ ফোর্স কতটার মানে হচ্ছে যে নেট মুভমেন্ট অফ ফোর্স সেটা ইকুয়াল টু জিরো মানে নেট মুভমেন্ট অফ ফোর্স কত সবই অ্যান্টি ক্লকওয়াইজ যা সেটাই ক্লকওয়াইজ তার মানে কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে নেট মুভমেন্ট অফ ফোর্স কত থাকছে জিরো তো এই যে পয়েন্টটাকে এই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটিস তার মানে আমি কি বলতে পারি সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্যাট পয়েন্ট অফ বডি অ্যাবাউট হুইচ দ্য নেট অফ অফ ফোর্স ওয়েট ইজ অফ 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 সরি সেন্টার সেন্টার লিখে ইজ দ্যাট পয়েন্ট সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্যাট পয়েন্ট অফ বডি অ্যাবাউট হুইচ দ্য নেট মোমেন্ট অফ ফোর্স দ্য নেট অফ ফোর্স অফ দ্য ওয়েটস ওয়েটস মানে হচ্ছে এই প্রত্যেকটা মাসের যে ওয়েটস আছে ওয়েট আছে অফ দ্য ওয়েটস অফ অল পার্টিকেল কনস্টিটিউটিং দ্য বডি ইজ জিরো কনস্টিটিউটিং দ্য বডি ইজ জিরো এত বড়টা লেখার দরকার ছিল না তো আমি তোমাদের ছবিতে লিখে দিলাম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্যাট পয়েন্ট অফ বডি অ্যাবাউট হুইচ দ্য নেট মুভমেন্ট অফ ফোর্স অফ দ্য ওয়েটস অফ অল ইজ জিরো ওয়েটস অফ অল পার্টিকেলস প্রত্যেকটা যে মাস আছে প্রত্যেকটা পার্টিকেলের তার যে ওয়েট তাদের যে কনস্টিটিউটিং সেই যে মানে ওয়েটগুলো নিজে কনস্টিটিউটিং যে বডিটা আছে তার সেটা কিন্তু সেই মোমেন্টটা কিন্তু নেট এই যে নেট মুভমেন্ট অফ ফোর্স সেটা কিন্তু জিরো নেট মুভমেন্ট অফ ফোর্স অফ দ্য ওয়েটস অফ অল পার্টিকলস কনস্টিটিউটিং দ্য বডি ইজ জিরো বোঝা গেছে কথাটার মানে তোমরা কোন সাইজে ভালো করে সেন্টার অফ গ্র্যাভিটির দেখে নেবে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে সেন্টার অফ গ্র্যাভিটি মানে একটা পয়েন্ট যে পয়েন্টের রেসপেক্টে বডির প্রত্যেকটা পার্টিকেল যে প্রত্যেকটা বডিটা যে প্রত্যেকটা পার্টিকেল দিয়ে তৈরি এই যে বলেছে যে কনস্টিটিউটিং দ্য কনস্টিটিউটিং দ্য বডি প্রত্যেকটা পার্টিকেল যে দিয়ে যে তৈরি সে প্রত্যেকটা পার্টিকলের ওয়েট তার যে নেট মোমেন্ট অফ ফোর্স সেটা যেন জিরো হয় ঠিক আছে জিরো ঠিক আছে তো সেন্টার অফ গ্র্যাভিটি বোঝা গেল ব্যাপারটা কি সেন্টার অফ গ্র্যাভিটি এখন বোঝার পরে কিছু সেন্টার অফ গ্র্যাভিটির এক্সাম্পল আমাদের দেখতে হবে কি কোন কোন বডির কি কি সেন্টার অফ গ্র্যাভিটি হয় যেমন রড রড এরকম একটা রড রডের কোথায় সেন্টার অফ সেন্টার অফ গ্র্যাভিটি হয় রডের ঠিক মিড পয়েন্টে মিড পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি হয় মনে রাখতে হবে তোমাদের এগুলো যে রডকে মিড পয়েন্টে ঝোলালে বা মিড পয়েন্টে যদি ফিক্স করে দিই বা যদি আমি ফাল্ক্রাম করি তাহলে রডটা ইকুলি প্রিয়াম থাকছে তাই তো আচ্ছা তারপর সার্কুলার রিং সার্কুলার রিং সার্কুলার রিং কেমন হয় এই যে এরকম রিং এটা হলো সার্কুলার রিং মাঝখানে হলো এ হলো সার্কুলার রিং সার্কুলার রিং এর কি হয় সেন্টার অফ দ্য রিং সেন্টার অফ দ্য রিং এ কিন্তু হয় দেখো এখানে লক্ষ্য করে সেন্টার অফ দ্য রিং কিন্তু বডির মধ্যে নেই এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু বডির মধ্যে নেই কারণ এটা তো হলো এটুকুর মধ্যে শুধু ম্যাটেরিয়াল আছে রিং রিং এটা যদি ডিস্ক হতো সার্কুলার ডিস্ক ডিস্ক কেমন হতো পুরোটা ভরাট সেটাও কিন্তু সেন্টারেই হতো এটাও কিন্তু সেন্টারেই হতো ঠিক আছে তারপরে সলিড স্পিয়ার হলোস্পিয়ার এগুলো সব দেখতে হবে সলিডস্পিয়ার অর হলোসফিয়ার একই হয় হলো হলোসফিয়ার কী হয় স্পিয়ার যেরকম হয় এটা যদি সলিড হয় পেতে তাহলে সলিড পুরোটা পুরোটা সলিড অর হলো যদি হলো হয় তাতেও কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এদের সেন্টারেই হয় দুটোরই সেন্টারে হয় ঠিক আছে মনে থাকবে এগুলো মনে রাখতে হবে সিলিন্ডার সিলিন্ডার কেমন দেখতে হয় এরকম অনেকটা দেখতে হয় সিলিন্ডার তাই তো সিলিন্ডারের কথা হয় সিলিন্ডারের যেটা যেই অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা ঠিক মিড পয়েন্ট হয় তো কি লিখতে পারি না মিড পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার ঠিক আছে মনে থাকবে মিড পয়েন্ট অন দা অ্যাক্সিস অফ সিলিন্ডার তারপরে আরও এদিকে করি তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো তারপর স্কোয়ার ল্যামিনা স্কোয়ার ল্যামিনা কেমন হবে স্কোয়ার এই স্কোয়ার ল্যামিনা ল্যামিনা মানে কি ল্যামিনা মানে হলে একটা সিট শীটের মতো শিট তোমাদের খাতার পেজ যেমন হয় ঠিক সেরকম যার উইথ খুবই কম সিট সেই সিটের ল্যামিনা তাকে ল্যামিনা বলা হয় স্কোয়ার ল্যামিনা এটা যদি মানে পুরো সলিড হয় সলিড মানে কি আমি যে এইভাবে যে দাগ দিই মানে সলিড এটা পুরোটা সলিড এটা কোথায় সেন্টার তো সেন্টারে হয় ঠিক আছে সেন্টারে হয় তারপর আমি এখানে একটা দাগ দিয়ে দিই তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে হুম তারপর হচ্ছে স্কোয়ার ল্যামিনা হওয়ার পর ট্রায়াঙ্গেল ল্যামিনা ল্যামিনা মানে কি বললাম আমি আরেকবার ল্যামিনা মানে হলো শীট মেটালিক শীট তৈরি করা যায় না সেরকমভাবে ট্রায়াঙ্গেল लमिना এটা ট্রায়াঙ্গেল একটা শীত তৈরি করা হয়েছে ধরে নাও এরকম এর কোথায় হবে এর যেটা হয় সেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ মিডিয়ানস মিডিয়ানস মানে এই যে মিডিয়ান এই যে মিডিয়ানগুলো জানো তো তোমরা সরি এই যে মিডিয়াম পয়েন্ট অফ ইন্টারসেকশন মিডিয়াম মানে এই যে এই পয়েন্টটা ঠিক আছে মনে থাকবে আচ্ছা প্যাল ওলাগ্রাম অর রম্বাস প্যাল ওল অর রম্বাস একই রকম কেমন হয় এই হলো এদের কোথায় হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগনালস পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগনালস এই যে ডায়াগনাল এদের যে ডায়াগনাল সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে হয় ঠিক আছে এবার হলো সলিড কোন হলো কোন হলো কোন কেমন দেখতে হবে জানোই তোমরা এগুলো এই হলো হলকন এর কোথায় হয় এর মনে রাখতে হবে এটা ইম্পর্টেন্ট এখানে হলকন আর সলিডকন দুটো ইম্পর্টেন্ট কারণ অনেকেই স্টুডেন্টদের এটাতে প্রবলেম হয় এটা হচ্ছে বেস থেকে বেস এই যে পয়েন্ট বেস থেকে এইচ বাই থ্রি ওপরে এই বেস থেকে এইচ বাই থ্রি ওপরে এটা হচ্ছে এইচ বাই থ্রি এই যে হাইটটা ঠিক আছে বেস থেকে এইচ বাই থ্রি ওপরে হয় আর সলিড কোন কোথায় হয় সলিড কোন এটা হচ্ছে হলো এটা হচ্ছে সলিড সলিড ঠিক আছে সলিডের কোথায় হয় এটারও বেস থেকে ওপরেই হয় কিন্তু এর হাইটটা কিন্তু এইচ বাই ফোর হয় ঠিক আছে এই যে হাইটটা এটা কিন্তু এইচ বাই ফোর মনে রাখতে হবে ফল কোণের এইচ বাই থ্রি সলিড কোণে এইচ বাই ফোর তো এই কটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো এভাবে ছোটো করে আমি একটু জুম আউট করে দিচ্ছি যাতে একবারে একটা স্ক্রিনে চলে আসে এ দেখো সেটা স্ক্রিনশট তুলে নিতে পারো রডের কোথায় সার্কুলার রিং কোথায় সার্কুলার ডিস্কে কোথায় বলে দিলাম সলিড স্পিয়ার হলো স্পিয়ার কোথায় বলা হলো সিলিন্ডারে স্কোয়ার লাইমিনায় ট্রায়াঙ্গেল লাইমিনায় প্যারালোগ্রাম রম্বাস হলো কোন সলিড কোন ঠিক আছে আচ্ছা তো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এগুলো জানতে হবে এগুলো মনে রাখতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বেশি কিছু থাকে না আর একটা ছোট টপিক থেকে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অন হুইচ সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ডস ফ্যাক্টরস কার কার ওপরে ডিপেন্ড করে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক আছে তো নাম্বার ওয়ান হচ্ছে মাসের ওপর ডিপেন্ড করে বডির মাস চেঞ্জ হলে বা বডির মাস বেশি হলে সেন্ট্রাল কমিটি একরকম হয় কম হলে একরকমের হয় শিটের একরকম বড় বড় তুমি যদি বলো যে বড় স্কোয়ার বা বড় থিক স্কোয়ার সেগুলোর জন্য অন্যরকম ঠিক আছে সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মাস ডিস্ট্রিবিউশন অফ মাস মানে কোথাও যদি ডিস্ট্রিবিউশন মাস বেশি থাকে কোথাও যদি কম থাকে সেই অনুযায়ী হয় যেমন এরকম কোনো বডি হতে পারে এরকম কোনো একটা আনকমন বডি হতে পারে যার এখানে মাছ বেশি ডিস্ট্রিবিউটেড এখানে মাস বেশি ডিস্ট্রিবিউটেড মাছ এখানে কম এখানে কম ঠিক আছে এখানে বেশি মাছ ডিস্ট্রিবিউট এখানে কম হতেই পারে এরকম কোনো এরকম বডি হয় অ্যাকচুয়ালি তো তাদের কিন্তু সেন্ট্রাল গ্র্যাভিটি চেঞ্জ হয় অন্যরকম হয়ে যায় ঠিক আছে তিন নম্বর কী হয় বডি শেপ বডি সাইজ বডি স্ট্রাকচার জিওমেট্রি এসবের উপর কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ড করে শেপ চেঞ্জ হলে সাইজ চেঞ্জ হলে স্ট্রাকচার চেঞ্জ হলে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয় যেমন তোমাদেরই আইসিআইসি একটা কোশ্চেন এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ার একসাথেই করে দিচ্ছি এখানে প্রশ্নটা এসেছিল হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটি যদি চেঞ্জ মানে কোনো বডির যদি কোনো বডিকে যদি ডিফর্ম করা হয় মানে চেঞ্জ মানে ডিফর্ম করা হয় তাহলে কি সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হবে হ্যাঁ সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আমি বললাম যে শেপ সাইজ স্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করে বডিকে বডিকে যদি ডিফর্ম করা হয় তাহলে কিন্তু বডির সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা যেন আইসিএসসি একবার নাম্বার ওয়ান মানে শর্ট কোয়েশ্চেন এসেছিল তারপরে আরেকটা প্রশ্ন এসেছিল যে সেন্টার অফ গ্র্যাভিটি কি বডির বাইরে কখনো লাইট করে সেন্টার অফ গ্র্যাভিটি ক্যান সেন্টার অফ গ্র্যাভিটি ক্যান সিজি লাইজ আউটসাইড বডি সেন্টার অফ কি কখনো বডির বাইরে লাই করে হ্যাঁ কিন্তু সেন্টার অফ গ্রাভিটি কিন্তু বডির বাইরে করে যেমন বুমেরাং যে বুমেরাঙের যে এক্সাম্পলটা আমরা জানি বুমেরাং তোমরা জানো কেমন দেখতে হয় অনেকটা এরকম দেখতে হয় এর কিন্তু সেন্টার এরকম জায়গাতে লাই করে তারপরে রিং যেটা আমরা পড়লাম আমি প্রথমেই বললাম রিং পড়ার সময় যে রিং এর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বডির বাইরে লাই করছে রিং ডিস্ক না কিন্তু রিং রিং মানে ভেতরে কিন্তু ফলো রিং রিংয়ের সেন্টার গ্যাভিটি কিন্তু তার সেন্টারে লাই করছে কিন্তু সেটা তো বডির মধ্যে নয় বডির বাইরে ঠিক আছে এই দুটো এক্সাম্পল আছে তো এখানেই সেন্টার অফ গ্যাভিটির মানে শেষ সেন্টার অফ নিয়ে বেশি কিছু বলার নেই এবার আমরা যে টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন এটা ইম্পর্টেন্ট একটা টপিক ইউনিফর্ম সার্কুলার মোশন ঠিক আছে ইউনিফর্ম সার্কুলার মোশন ভালো টপিক ইম্পর্টেন্ট টপিক এটা জানতে হবে অনেক টেকনিক্যাল কথাবার্তা আছে আচ্ছা আচ্ছা এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন পড়ার সময় সব থেকে প্রথম কথা হল যে ইউনিফর্ম মানে কি এটা মানে যে ইউনিফর্ম সে ইউনিফর্ম কি ইউনিফর্ম জামা কাপড় কি ইউনিফর্ম যেটা আমরা স্কুলে পড়ি না তা নয় স্কুলে যেগুলো আমরা পড়ি সেটাতে নয় কি ইউনিফর্ম অ্যাকচুয়ালি ইউনিফর্ম সার্কুলার মোশন যখন পড়ানো হয় একটা সার্কুলার মোশনের কথা বলা হয় যে কোনো একটা বডি সার্কুলার মোশন করছে মানে সার্কেলে চলছে তাই তো তো তার একটা সেন্টার থাকে সার্কেলের একটা সেন্টার থাকে এবং তার রেডিয়াস থাকে আর কোনো একটা বডি সে যখন মুভ করছে তার ভেলোসিটি আমরা জানি যে ভেলোসিটি অলওয়েজ ট্যানজেনশিয়াল হয় যে ধরো এদিকে বডি মুভ করছে বডি কোন দিকে মুভ করছে বডি কোন দিকে মুভ করছে বডি ধরো অ্যান্টিগ্লোকাস মুভ করছে এটা অ্যান্টিগ্লোকাস ডিরেকশানে তাহলে বডির প্রত্যেকটা পয়েন্টে তার কিন্তু ভেলোসিটির যে ডিরেকশন হয় সেটা কিন্তু ট্যানজেনশিয়াল হয় ভ্যালোসিটির ডিরেকশন ট্যানজেনশিয়াল হয় তাই তো প্রত্যেকটা পয়েন্টে বডির কিন্তু ভেলোসিটি ডিরেকশন ট্যানজেনশিয়াল

যদি ফাইভ মিটার পার সেকেন্ড হয় স্পিড এখানেও ফাইভ মিটার পার সেকেন্ড এখানেও ফাইভ মিটার পার সেকেন্ড সবখানেই ফাইভ মিটার পার সেকেন্ডেই চলছে এমন তো হতেই পারে যে ফাইভ মিটার পার সেকেন্ডে বডি মোশন করছে করতেই পারে মধ্যে স্পিড কিন্তু কনস্ট্যান্ট কিন্তু যেহেতু বডির ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে কারণ ভেলোসিটিতে একটা কি কি কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি যে ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি বলে ভেলোসিটি কিন্তু ডিরেকশন ওপর ডিপেন্ড করে যেহেতু স্পিড কনস্ট্যান্ট স্পিড কোনো ডিরেকশন ওপর ডিপেন্ড করে না স্পিড মানে ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট কিন্তু যেহেতু স্পিডের যে ডিরেকশন মানে ভেলোসিটি যেটা চেঞ্জ হচ্ছে তাই জন্য কিন্তু তার ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয় আমি কি বলতে পারি স্পিড রিমেন্স কনস্ট্যান্ট বাট ডিরেকশান ডিরেকশন অফ মোশন ইজ ডিফারেন্ট দ্যাটস ওয়াই ভেলোসিটি ইজ ডিফারেন্ট তাই তো স্পিড রিমেন্ট কনস্ট্যান্ট বাট ডিরেকশন অফ মোশন ইজ ডিফারেন্ট সো ভেলোসিটি ইজ ডিফারেন্ট স্পিড ইজ কনস্ট্যান্ট যেটা ইউনিফর্ম সেটা হচ্ছে কি স্পিড ভেলোসিটি কিন্তু নয় ভেলোসিটি কিন্তু ইউনিফর্ম নয় ঠিক আছে তার মানে দেখো যে এর যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে এবার কি বলো যে হোয়েন এভার দেয়ার ইস এ চেঞ্জ ইন ভেলোসিটি দেয়ার উইল বি অ্যাক্সিলেশন আমরা জানি যখনই ভেলোসিটির চেঞ্জ হবে তখনই অ্যাক্সিলারেশন আসবে এগুলো তো তোমরা জানো ক্লাস নাইনের পড়া এগুলো যে যখনই ভেলোসিটির চেঞ্জ হয় তখনই অ্যাক্সিলারেশন আসে তার মানে এই প্রত্যেকটা বডির প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অ্যাক্সিলারেশন আসছে এখন সেই অ্যাক্সিলারেশনটা কি একটা অ্যাক্সিলারেশন আসছে কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এই অ্যাক্সিলারেশনটা কি এটা হচ্ছে সেন্ট এটাকে বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন নামটা কি নতুন নতুন লাগছে

মানে এটা এটা যদি আমি ইস্ট ডিরেকশনে ধরি এটা ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থের দিকে না তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অ্যাক্সিলারেশন ডিরেকশনও চেঞ্জ হচ্ছে তার মানে আমি বলতে পারি না যে তার মানে আমি বলতে পারি যে অ্যাক্সিলারেশনের অ্যাক্সিলারেশনে কিন্তু ইউনিফর্ম নয় ইউনিফর্ম নয় এগুলো কিন্তু ইউনিফর্ম নয় ক্রস দেওয়া আছে এই জন্য তার মানে শুধুমাত্র স্পিডই কিন্তু ইউনিফর্ম এটা কিন্তু প্রশ্ন এসছে একবার যে ইউনিফর্ম সার্কুলার মোশনে কি ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম অনলি ভেলাসিটিও না অ্যাক্সেলারেশনও না ঠিক আছে এগুলো ইউনিফর্ম নয় বোঝা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিলেশনের ডিরেকশান চেঞ্জ হচ্ছে অ্যাক্সিলেশন ভেক্টর কোয়ান্টিটি আচ্ছা এবার দেখো যখন অ্যাক্সিলারেশন থাকছে কোনো পয়েন্টে যখন অ্যাক্সিলারেশন থাকছে তার মানে ফোর্স অবশ্যই থাকবে কারণ আমরা নিউট্রন ল অফ মোশনে জানি এফিক টু এম ইন্টু এ অ্যাক্সিলারেশন থাকলে ফোর্স অবশ্যই থাকবে ফোর্স ছাড়া অ্যাক্সিলারেশন হয় না তার মানে একটা ফোর্স এখানে আছে যেটা এফিকল টু এম ইন্টু এ অ্যাকচুয়ালি এম ইন্টু এ এম ইন্টু এ মানে এই এটা তখন আমি বলতে পারি এম ইন্টু এর জায়গায় লিখতে পারি ভি স্কোয়ার বাই আর তাহলে হলো এম ভি স্কোয়ার বাই আর এই ফোর্সটাকে বলা হয় সেন্টিপিটাল ফোর্স সি ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর ফর্মুলা মনে রাখতে হবে এই ফর্মুলা দুটোই এখান দিয়েই অঙ্ক আসবে তোমাদের একটা হচ্ছে অ্যাক্সেলারেশন সেন্টিমিটার অ্যাক্সিলেশন ভি স্কোয়ার বাই আর আর সেন্টিপিটাল ফোর্স সেন্টিপিটাল ফোর্স এটা হলো সেন্টিপিটাল ফোর্স এফ সি ইজ টু এম ভি স্কোয়ার বাই আর এর ডিরেকশন কোন দিকে এর ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস এর ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস ঠিক আছে বোঝা গেল কি কি বুঝলাম আমরা যে কোনো একটা বডি যদি সার্কুলার মোশন করে তাহলে তার স্পিড কনস্ট্যান্ট থাকে থাকতে পারে না থাকতে পারে ধরে নিচ্ছি আমরা এখানে পাঁচ মিটার পার সেকেন্ডেই যাচ্ছে তাহলে স্পিড এখানে কনস্ট্যান্ট কিন্তু কথা হলো যে স্পিড কনস্ট্যান্ট হলে কী হবে এর ভেলোসিটি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাই জন্য ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে তাই জন্য ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সেলারেশন আসছে অ্যাক্সিলারেশন আসছে কি কি সেই অ্যাক্সিলেশন নাম কী সেই অ্যাক্সিলেশন নাম হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এ কিন্তু শুধুমাত্র সার্কুলার মোশন করলেই হবে অন্য সময় কিন্তু হবে না সেন্টিমিটাল অ্যাক্সিলারেশন একে এর ফর্মুলা হচ্ছে এসি ইকোল টু ভি স্কোয়ার বাই আর এর ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস সেন্টার আন্দার রেডিয়াস যেহেতু অ্যাক্সিলেশন ডিরেকশনও চেঞ্জ হচ্ছে সেজন্য দেয়ার ইজ এ ফোর্স দেয়ার উইল বি এ ফোর্স এফ ইয়াল টু এম এ সেই এম এখানে এফিকল টু এম ইন টু ভি স্কোয়ার বাই মানে এম ভি স্কোয়ার বাই আর সেই ফোর্সটা কিন্তু সেন্টিমিটাল ফোর্স বলা হয় একে যে টুয়ার্স দ্য সেন্টার আন্দার রেডিয়াস এরও কিন্তু ডিরেকশন ঠিক আছে বোঝা গেল তা আমি এখান থেকে বলতে পারছি যে ভেলোসিটিও কনস্ট্যান্ট না অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট নয় ফোর্সটাও কনস্ট্যান্ট নয় কারণ ফোর্সেরও ডিরেকশান এখানে আমি আরেকটু করে লিখে দিই ফোর্সও কিন্তু ইউনিফর্ম নয় তার মানে কি ইউনিফর্ম স্পিড অনলি ইউনিফর্ম অনলি স্পিড ইজ ইউনিফর্ম স্পিড ইজ কনস্ট্যান্ট ঠিক আছে ভেলোসিটি ফোর্স কিন্তু কনস্ট্যান্ট নয় ফোর্সের ডিরেকশন কি বললাম সেই একই যেদিকে ডিরেকশন সেদিকে ফোর্সের ডিরেকশন হয় অ্যাক্সেলারেশন যেদিকে ডিরেকশন সেদিকে ফোর্সের যদি ডিরেকশন না হয় সেটা রিটারডেশনের কাজ করে এবার তোমরা ক্লাস নাইনে পড়েছ আচ্ছা এবার চলো এই যে সেন্টিপিটাল ফোর্সটা সেন্টিপিটাল ফোর্স যেটা আমরা এফ সি এটা কিন্তু নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার বলা হয় এটাকে ইকুয়াল টু নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার সেন্টারের দিকে যত ফোর্স টোটাল মানে নেট ফোর্স মানে নেট মানে কি সামেশন যে ফোর্সটা সেটা কিন্তু এই নেট ফোর্স টুয়ার সেন্টার মানে হচ্ছে সেন্টিমিটার ফোর্স ঠিক আছে যে এর কী কী সেন্টিমিটার ফোর্সে কী কী এক্সাম্পল হয় দেখো সেন্টিমিটার ফোর্স আমাদের কাছে নতুন নয় সেন্টিমিটার ফোর্স আমরা সারা জীবনই পড়ে এসেছি কেমন কেমন এক্সাম্পল হয় দেখো এটা ধরো আমাদের সান আর সানের পাশে আর্থ মুখ করছে ঠিক আছে এটা হচ্ছে সানকে সেন্টার করে আর্থ ঘুরছে তাই তো তো সেন্ট্রিপিটাল ফোর্স এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কোথায় এই যে আর্থ সানকে বাউন্ড এই যে সান যে আর্থকে বাউন্ড করে রেখেছে নিজের দিকে প্রত্যেকটা পয়েন্টে এখানে হলে এখানে যদি আর্থ হতো প্রত্যেকটা পয়েন্টে নিজের দিকে বাউন্ড করে রেখেছে তাই না প্রত্যেকটা পয়েন্টে কেন সানটা আর্থের কেন আর্থ সানকেই বেশ করে ঘুরছে তার কারণ হচ্ছে যে সান আর্থকে নিজের দিকে আটকে রেখেছে টেনে রেখেছে তাই তো এটা কিন্তু এটা কিন্তু একটা সেন্ট্রিপিটাল ফোর্স এটাও কিন্তু একটা সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আমরা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স বলি তা এটা কিন্তু নতুন নয় এটাকে আমরা কি বলতাম গ্রাভিটেশনাল ফোর্স তাই তো গ্র্যাভিটেশনাল ফোর্স বলতাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফোর্সের কাজ করছে আমি বলতে পারি এফ গ্রাভিটেশনাল ইজিকাল টু এফ কিন্তু সেন্টিভিটাল বলা যেতে পারে আচ্ছা সেকেন্ড এক্সাম্পল সেকেন্ড এক্সাম্পল কি হতে পারে আমরা ইলে ইলেকট্রোসটিক পড়বো বা পড়েছি আমরা জানি ইলেকট্রসিটিকে কী হয় নিউক্লিয়াসকে সেন্টারে নিউক্লিয়াস থাকে পজিটিভ নিউক্লিয়াস তাকে বেশ করে ইলেকট্রন মুভ করে ইলেকট্রন মুভ করে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেই যে অ্যাট্রাকশন সব কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস প্রত্যেকটা পয়েন্টে যেখানে এখানে ইলেকট্রন থাকবে সে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে টু হাজার সেন্টে আল দা রেডিয়াস এটাকে বলা হতো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো এটাও কিন্তু সেন্টিপিটাল ফোর্স তার মানে আমি বলতে পারি এফ ইলেকট্রোস্ট্যাটিক ইজ ইকাল টু এফ সেন্টিপিটাল বলা যেতে পারে আরেকটা এক্সাম্পল সব খুব কমন এক্সাম্পল যেটা হচ্ছে তোমাদের যদি হাতে কোনো একটা একটা স্ট্রিং এ স্ট্রিং এ যদি পাথর নিয়ে ছোড়া হয় তাহলে ধর এখানে হাত আছে এই হাতে যদি এখানের থেকে যদি পাথর নিয়ে স্ট্রিং নিয়ে পাথর ছোড়া হয় সেই স্ট্রিংটা এই যে এই যে পাকটা করবে একিন্তু কিন্তু এই যে স্ট্রিং এ যে টেনশনটা টেনশন যেটা টি টেনশনটা থাকবে তো স্ট্রিং এ সেই টেনশনটা কিন্তু সেন্টিপিটাল ফোর্সের কাজ করবে মানে বলতে পারি এফটি টি টু এফ সেন্টিমিটার বুঝা যাচ্ছে ঠিক আছে তো সেন্টিমিটার ফোর্স নিয়ে কথা হলো সেন্টিমিটার ফোর্সের ডিরেকশন আমরা বুঝলাম এক্সাম্পল বুঝলাম সেন্টিমিটার ফোর্স কি কি কিভাবে হয় সব বোঝা গেল এবার দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স ইম্পর্টেন্ট সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স আচ্ছা সেন্ট্রিফিউগাল ফোর্স পড়ার সময় আমি বলে নিই সেন্টিফিউল ফোর্স কিন্তু একটা সিউডো ফোর্স সিউডো পি এসি ইউডিও পি সাইলেন্ট সিউডো ফোর্স সিউডো ফোর্স মানে যেটা অ্যাকচুয়ালি বাস্তবে নেই যেটা আমরা দেখাতে পারি না কিন্তু এটা কিন্তু এর এফেক্ট কিন্তু আছে সিউডো মানে কি ছদ্মবেশ বাংলা জায়গা বলে ছদ্মবেশ মানে সিউডো মানে হচ্ছে যে ও কিন্তু আছে ওর কিন্তু অস্তিত্ব আছে ওর এক্সিস্টেন্স আছে কিন্তু ওকে আমরা অ্যাকচুয়ালি দেখাতে পারি না আর সেন্টিফিউগাল ফোর্স হচ্ছে রিয়েল ফোর্স সেন্টিপিটাল ফোর্স কিন্তু রিয়েল ফোর্স আমি এখানে লিখে দিই সেন্টিপিটাল ফোর্স হচ্ছে রিয়েল ফোর্স সেন্টিপিটাল ফোর্স কিন্তু রিয়েল ফোর্স রিয়েল লাইফে তুমি দেখাতে পারবে সেন্টিপিটাল ফোর্স সেন্টিফিউগাল ফোর্স কিন্তু দেখাতে পারবে না ঠিক আছে বোঝা যাচ্ছে এখন কেন এটা সেন্টিপিটাল সেন্টিফিউগাল কেন হচ্ছে সিউডো ফোর্স সেটা আমরা বলি দেখো সেন্টিফিউগাল ফোর্স তখনই আসবে যখন অবজার অবজারভার নিজে রোটেটারি ফ্রেমে থাকবে কি বললাম যে অবজারভার ইজ ইন রোটেটারি ফ্রেম সেন্টিফিউাল ফোর্স তখনই আসবে যখন অবজারভার নিজে রোটেটারি ফ্রেমে থাকবে রোটেটারি ফ্রেম মানে কি যে ফ্রেমটা নিজেই ঘুরছে ফ্রেম মানে কি ফ্রেম মানে কি তোমরা ক্লাস সিলেভে না ভালো করে বুঝবে এখনই অত কিছু করার দরকার নেই বুঝে নাও যে তুমি যদি একটা মেরি রাউন্ডে ঘোরো যেটাকে নাগরদোলা বলে বাংলায় মেরি গো রাউন্ড কেমন দেখতে হয় আমি ওটা আঁকার চেষ্টা করি মেরিগো রাউন্ড কেমন দেখতে হয় হ্যাঁ অনেকটা এরকম দেখতে হয় একটা স্ট্যান্ড থাকে আর এখানে থাকে এখানে বসার জায়গা থাকে ঠিক আছে তো দেখো এইরকম যদি যেরকম একটা কেউ মেরি গ্রাউন্ডে ঘুরছে তার মানে ধর এখানে একজন মানুষ আছে এখানে একজন বসে আছে এখানে একজন বসে আছে ধরো এর নাম হচ্ছে এ এ হচ্ছে বি আর সি একজন এদেরই বন্ধু সি সে গ্রাউন্ড ফ্রেম থেকে একে দেখে যাচ্ছে গ্রাউন্ড ফ্রেম থেকে ঠিক আছে এ হচ্ছে সি দেখো আমি কি বললাম সেন্ট্রিফিউগাল ফোর্স কখনই কাজ করে যখন অবজারভার ইজ ইন রোটারি ফ্রেম অবজারভার যখন রোটেটারি ফ্রেমে আছে আচ্ছা আমি এখন দুটো দুজনের অবজারভেশন বলছি সি অবজারভেশন অফ সি সি কি দেখবে সি দেখবে এ আর বি দুজনে রোডে মোশন করছে তাই তো সি কি দেখবে সি যেহেতু নিজের এস্টে আছে গ্রাউন্ডে আছে সে ওখানে নাগরদোলায় যায়নি সে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সি দেখবে এ আর বি দুজনে ঘুরছে মোশন করছে ঠিক আছে আর যদি স্পিড যদি কষ্টা হয় তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন করছে ঠিক আছে কিন্তু এরা হলো সি দেখলো এবার এ যদি দেখে এর যদি অবজারভেশন বা বি এর যদি আমি অবজারভেশন দেখি যে কোনো একজনের যদি অবজারভেশন দেখি তাহলে কিন্তু অবজারভেশন অফ বি যদি আমি দেখি বা এ যে কোনো একজনেরই অবজারভেশন এ কিন্তু দেখবে যে এ দেখবে যে বি কিন্তু রেস্টে আছে মানে আমি আমার পাশের ধরো দুজন একসাথে মেরি রাউন্ডে চলেছি আমি কিন্তু দেখবো আমার পাশের কিন্তু আমার সাথে রেস্টেই আছে যদিও আমরা একসাথে ঘুরে যাচ্ছি সে কি আমার থেকে আলাদা মানে আমার থেকে কি সে এগিয়ে গেলো বা পিছিয়ে গেল নিশ্চয়ই না আমিও যেমন ঘুরছি সেও ঘুরছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে করি আমরা যারা অবজারভার মনে করি যে আমি রেস্টে আছি সেও রেস্টে আছে তাহলে কি হলো ব্যাপারটা সি দেখছে যে ওরা দুজনেই ঘুরছে আর এ দেখছে যে বি আমার সাথে রেস্টে আছে তাহলে এখন ব্যাপারটা কি হলো সি তো দেখছে যে ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে এরা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে কিন্তু এ দেখছে যে বি আমার সাথে রেস্টে আছে সামনে আমি কি বললাম যে যখন অবজারভার ফ্রেম যখন রোটেটারি ফ্রেমে ঢুকে যায় এটা হচ্ছে রোটেটারি ফ্রেম মানে বডি নিজে রোটেট করছে অবজারভার সেখানে ঢুকে আছে তখন কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের কাজ আসে সেন্ট্রিফিউগাল ফোর্স এখানে কী করে আমি দেখাতে পারি যে কীভাবে এটা কাজে লাগছে দেখো ইউনিফর্ম সার্কুলার মোশন যখন করছে যখন সি যখন অবজারভার অবজারভার সি যখন দেখছে তখন সি দেখছে যে এ আর বি ইউনিফর্ম সার্কুলার মোশন করছে ধরো যদি স্পিড কনস্ট্যান্ট হয় ধরে নিলাম যে স্পিড কনস্ট্যান্ট তখন ইউনিফর্ম সার্কুলার মোশন করছে ধরে নাও যে ফাইভ মিটার পার সেকেন্ড বা টেন মিটার পার সেকেন্ডে এর মিডি রাউন্ডটা মুভ করছে তাহলে বলবে সে সি বলবে যে এর একটা সেন্টিপিটাল সেন্টিপিটাল অ্যাক্সিলেশন আছে যেটা টু সেন্টার টু সেন্টারে সেন্টিপিটাল অ্যাক্সিলেশন আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঠিক আছে আর কোনো কিন্তু সে অ্যাক্সিলেশন দেখতে পারবে না কারণ শুধু সেন্টিমিটালই আছে কিন্তু যেহেতু এ আর বি একসাথে বসে আছে এ দেখছে যে বি আমার সাথে বসে বসেই মানে অ্যাকচুয়ালি ঘুরছে ওরা কিন্তু এ দেখবে যে বি আমার সাথেই আছে রেস্টে আছে ধরে নেবে যে রেস্টেই আছে তাই না তো এ তার মানে কি করছে যেহেতু যদিও সেন্টিমিটাল অ্যাক্সিলারেশন আছে তবুও কিন্তু সেটা কিন্তু সে মানে মানছে না তাহলে মানছে না মানে ফিজিক্স ফিজিক্সের ভাষায় কি সেটা মানছে না মানে তার মানে এখানে নিশ্চয়ই কোন একটা বলে আছে যেটা কিন্তু সেন্টিফিলে ক্যান্সেল আউট করছে বলেই কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি ঘোরার জন্য এদের হয় ভেতরে ঢুকে যেতে হতো নাহলে বাইরে বেরিয়ে যেতে হতো যেহেতু অ্যাক্সিলারেশন ভেতরের দিকে কাজ করছে তাই জন্য এরা কিন্তু ভেতরের দিকে ঢুকে যেত ঠিক আছে কিন্তু এটা ভেতরের দিকে ঢুকছে না এরা কিন্তু একই জায়গাতে আছে তার কারণ হচ্ছে যে নিশ্চয়ই বাইরে কেউ বাইরে কোনো একটা ফোর্স কিন্তু কাজ করছে যেটা এই যে ফোর্সটাকে এটাকে কিন্তু কাউন্টার ব্যালেন্স করছে বোঝা যাচ্ছে এই যে অ্যাক্সেলারেশন বা ফোর্স অ্যাক্সেলারেশনের ফোর্স থেকেই তো অ্যাক্সেলারেশন আসে তো এই যে অ্যাক্সেলারেশন বা ফোর্স সেই ফোর্সটাকে কিন্তু একটা এমন কিছু আছে যেটা কিন্তু কাউন্টার ব্যালেন্স করছে তাই জন্য কিন্তু ওরা কিন্তু যেখানে ছিল সেখানেই বসে আছে ওরা কিন্তু এখান থেকে ছিটকে বেরিয়ে আসছে না তাই জন্য বলা হচ্ছে সেন্টিফিটাল অ্যাক্সেলেশন যদি এখানে সেন্টি ফিউগাল অ্যাক্সেলেশন হয়ে যাচ্ছে তো এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে সেন্টি ফিউগাল ফোর্স বা সেন্টি ফিউগাল অ্যাক্সেলারেশন অ্যাক্সেলেশন হলে অ্যাক্সেলারেশন আর অ্যাক্সেলেশনের জন্যই ফোর্স তৈরি হচ্ছে তাই জন্য সেন্টি ফোর্স ঠিক আছে এটা কিন্তু সিউডো ফোর্স এটা কিন্তু তুমি নিজে থেকে দেখাতে পারো না কারণ সি কিন্তু সেন্টি ফোর্স দেখাতে পারবে না এ আর বি শুধু দেখাতে পারবে তার মানে এটা কিন্তু অবজারভার ওপর ডিপেন্ড করে যে অবজারভার কোন ফ্রেমে আছে অবজার যদি রোটেটারি ফ্রেমে থাকে তাহলে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে অবজারভার যদি রোটেটারি ফ্রেমে না থাকে তাহলে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে না বোঝা গেল সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে কথা এটা ফর্মুলা একই সেন্টিভিক্যাল ফোর্সও একই এমবি বি স্কোয়ার বাই আর একই ফর্মুলা ঠিক আছে কারণ কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলেশন হতে গেলে এমবি বি স্কোয়ার বাই আর যদি সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলেশন হয় তাহলে এমবি বি স্কোয়ার বাই আর সেন্টিভিক্যাল ফোর্স অ্যাক্সিলেশনকেও মানে সেন্টিপিটাল অ্যাক্সেলেশন যদি এম ভি স্কোয়ার বাই আর হয় সেন্টিফিকাল অ্যাক্সেলেশন কিন্তু এম ভি স্কোয়ার বাই আরই হয়তো হবে না হলে কিন্তু ক্যান্সেল আউট হবে না একই ফর্মুলা হয় ঠিক আছে বোঝা গেল এর ডিরেকশন কোন দিকে হয় সেন্টিফিকাল অ্যাক্সেলেশন ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার সেন্টিফিকাল অ্যাক্সেলেশনের ডিরেকশন হয় আমি লিখে দিচ্ছি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার এটা ডিরেকশন হয় অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার বোঝা গেল যে বাইরে নিশ্চয়ই কোনো একটা ফোর্স কাজ করছে যেটা একে ভেতরে আসতে দিচ্ছে না তাই না বা আমরা যে আগে যে এক্সাম্পলটা পড়লাম আগে যে এক্সাম্পলটা পড়েছি আগে যে নিউক্লিয়াসে যেমন ধরো যে আ ইলেকট্রন একে এখানে এদিকে অ্যাট্রাক্ট হচ্ছে তবু কিন্তু এই কিন্তু এই ঢুকে ঢুকে ভেতরে ঢুকে গিয়ে কিন্তু এই নিউক্লিয়াসের সাথে ধাক্কাকে কোলাইট করে যাচ্ছে না তার মানে বাইরে কোনো একটা ফোর্স আছে যে ফোর্সটা কিন্তু এই যে ইনার যে ফোর্সটা সেটাকে কাউন্টার ব্যালেন্স করছে সেটা কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স হবে ঠিক আছে বোঝা গেল তোমাদের আইসিএসি টু থাউজেন্ড পাথ উইথ এ ইউনিফর্ম স্পিড বাই টাইং এ স্ট্রং স্ট্রিং উইথ দ্য হেল্প অফ হ্যান্ড মানে এই যে সেই ডায়াগ্রামটা এটাই ড্র করলাম এই যে হাত আছে একটা স্ট্রিং দিয়ে একটা বলেছে আর স্টোন অফ মাস এম এর মাস হচ্ছে এম ইজ ট্রোটাড ইন এ সার্কুলার পাথ উইথ এ ইউনিফর্ম স্পিড বাই টাইং এ স্ট্রং স্ট্রিং উইথ দ্য হেল্প অফ হ্যান্ড মানে এই ব্যাপারটাই হচ্ছে যেটা আমি ড্র করলাম এই ব্যাপারটাই হচ্ছে ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা ইজ দ্য কোশ্চেন হচ্ছে ইজ দ্য স্টোন মুভিং উইথ ইউনিফর্ম ভেরিয়েবল স্পিড ইউনিফর্ম আর ভেরিয়েবল স্পিড

নাম্বার টু কোশ্চেন হচ্ছে ইজ দ্য স্টোন মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কি মুভ করছে না ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কিন্তু মুভ করছে না কারণ অ্যাক্সিলারেশন ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হচ্ছে এখন এদিকে পরে এদিকে তারপরে এদিকে তারপরে এদিকে অ্যাক্সিলারেশন ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কিন্তু হচ্ছে না তারপরে বলে চেক কোশ্চেন ইন হুইচ ডাইরেকশন দ্য অ্যাক্সিলারেশন অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস এই কথাটা লিখলে হান্ড্রেড পারসেন্ট মার্কস না হলে কিন্তু মার্কস কেটে দেবে টু হাজার সেন্টার অ্যারাং দ্য রেডিয়াস তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফোর্স অ্যাক্টস অন দ্য হ্যান্ড অ্যান্ড স্টেট ইটস ডাইরেকশন হোয়াট কাইন্ড অফ ফোর্স অ্যাক্টস অন দ্য হ্যান্ড হ্যান্ডে কি ফোর্স লাগছে তো কি ফোর্স লাগছে সেন্টিপিটাল ফোর্স লাগছে কারণ সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এদিকে আছে তাহলে সেন্টিপিটাল ফোর্স লাগছে সেন্টিপিটাল ফোর্স হোয়াট ফোর্স দা ফো দা হ্যান্ড ইটস ঠিক দিকে তো এরকমই প্রশ্ন আছে খুব কঠিন এখান থেকে কিছু আসে না ইউনিফর্ম সার্কুলার মোশন আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তোমরা আরেকবার আরো ভালো করে আরেকবার ভিডিওটা দেখে নাও আরো দু তিনবার করে দেখে নাও যতবার খুশি দেখতে কোনো ইচ্ছে নেই কোনো অসুবিধা নেই দেখে নাও দেখে নিয়ে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও সব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে খুব একটা বেশি প্রিভিয়াসিয়ারও নেই এতে এই জন্য আমি কালেক্ট করতে পারিনি খুব একটা যদি থাকে পরে আমি কোন কখনও করিয়ে দেবো তো এখানে কিন্তু ফোর্স অ্যান্ড মোমেন্ট অফ ফোর্সের চ্যাপ্টারে এন্ড হল সাইনিং অফ দিস রণজয় রাহা কি প্র্যাকটিসিং কিপ রিভাইসিং কিপ অ্যাসিভিং হাইটস রেগুলারলি টেক কেয়ার Bye.